হ্যালো বন্ধুরা, আজকে আমরা হার্বালাইফের যে একটা নতুন প্রোডাক্ট বেরিয়েছে যার নাম হলো স্কিন বুস্টার। এই স্কিন বুস্টার কি করে তৈরি করে সেই জিনিসটা আপনাদের দেখাবো। তার আগে বলে দিই, এই স্কিন বুস্টারের বেনিফিট কী আছে। স্কিন বুস্টার যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এই প্রোডাক্টটার আছে কোলাজেন দিয়ে তৈরি। এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হলো আপনার ভিটামিন সি আছে, ভিটামিন B2, B6, B3 অ্যান্ড বায়োটিন আছে। আর এই কোলাজেন যেটা আছে এটা হাইড্রোলাইজ ফিস কোলাজেন দিয়ে তৈরি। কোলাজেন আমাদের শরীরে যে কাজটা করে সেটা হলো আমাদের স্কিনের যে ইলাস্টিসিটিটা এটা ধরে রাখতে সাহায্য করে। মানে আপনার স্কিনের মধ্যে যে রিঙ্কিল আসার যে চান্সটা আছে এটা আসতে দেবে না। আর তার সঙ্গে সঙ্গে এটা আপনার বোনকে অনেক স্ট্রং করতে সাহায্য করে। এছাড়া আপনার মাসেল মাসকে বাড়াতে সাহায্য করে। আর আপনার যে কার্টিলেজ আছে, কার্টিলেজের যে কোয়ান্টিটি আছে ওটাকে ভালো রাখতে সাহায্য করে। তো সব থেকে এটা ভালো ব্যবহার হয় আপনার স্কিনটাকে নারিশমেন্ট করতে। স্কিনের যে একটা ইলাস্টিসিটি খুব ভালো টান টান হয়ে থাকা, সেই জিনিসটা রাখতে খুব সাহায্য করে। তো এটা হলো হার্বালাইফের স্কিন বুস্টার। তো একটা প্যাকেটের মধ্যে 30 স্যাশে থাকে। এই স্যাশেগুলো দেখতে এরকম। আর এটা অলরেডি আপনার হালাল ইন্ডিয়া দিয়ে সার্টিফাইড। আর এছাড়া এটা তো আমাদের ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। আর এটা FSSAI দিয়ে সার্টিফাইড অলরেডি একটা প্রোডাক্ট। তো আসুন আমরা দেখে নিই কী করে এই জিনিসটা তৈরি করতে হয়। তো এই যে কোলাজেনের মধ্যে যেটা আছে, এটা যেহেতু ফিস থেকে তৈরি হয়েছে, এই কোলাজেন কোয়ালিটি যেটা আছে এটাকে সাধারণ গরম জলে, একটুখানি গরম জলে আমাদের প্রথমে মিশিয়ে নিতে হবে। যদি ঠান্ডা জলে মেশাই চট করে গুলতে চাইবে না। তো আমরা প্রথমে এতে একটুখানি গরম জল দেবো। আর কতটা জল দরকার? 240 ml জল দরকার। তো এটা আমরা খানিকটা এতে গরম জল দিলাম। গরম জলের মধ্যে আমরা এবারে কোলাজেনের যে স্যাশেটা আছে এর মধ্যে যে প্রোডাক্টটা আছে এটা আমরা এতে মিশিয়ে দিই। এটা যদি আমরা এতে গরম জলে মেশাই তাহলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি আর ইজিলি গুলে যাবে। এটা লাম্প তৈরি হওয়ার সম্ভাবনাটা খুব কমে যায়। আর এটা হার্বালাইফের যে প্রোডাক্টটা আছে এটা খুব ভালো একটা দারুণ ফ্লেভার। এই ফ্লেভারটা আপনার অরেঞ্জ ফ্লেভারে তৈরি করা আছে। আর এটাকে আমরা একটু ভালো করে গুলে নিই। এটা আপনি কোনো মিক্সিতে গুলে নিতে পারেন। আর সব থেকে হবে আপনার যদি গ্লাসের মধ্যে গলে তাহলে একটু চামচ দিয়ে গুলে নিলেই এটা গুলে যাবে। এবার যখন দেখছেন যে এটা অলমোস্ট পুরোটাই গুলে গেছে, এর মধ্যে আর কিছু নেই, তখন আপনি এতে ঠান্ডা জল দেবেন। কতটা দেবেন? টোটাল কোয়ান্টিটিটা আপনার মোটামুটি 240 ml হয়ে যায়। এটা আমাদের 240 ml হয়ে গেল। এবার যেহেতু এর সঙ্গে গরম জল ছিল সেই জন্য আমরা এর সঙ্গে যদি মনে হয় অল্প আমরা এর সঙ্গে আইসও অ্যাড করে দিতে পারি। আইস অ্যাড করলে কি হবে, আপনার জিনিসটা যেটা হবে সেটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে আর খেতেও খুব দারুণ একটা টেস্টি আর খেতে লাগে। তো আমরা এখানে আপনার অল্প 2-4 পিস আইস কিউবস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এতে একটু গুলে নিলাম। তো আপনি আপনারা দেখছেন যে এর কালারটা কত সুন্দর এসছে, একটা লেমন কালার। আর এটা আপনি যখন কনজিউম করবেন এর ফ্লেভারটা অত্যন্ত সুন্দর, কেননা এটা আপনার এখানে দেওয়া আছে অরেঞ্জ ফ্লেভার, সেই অরেঞ্জ ফ্লেভারটা আপনি পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তীকালে এই সংক্রান্ত অনেক ভিডিও আসবে যেগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।